আসসালামু আলাইকুম। ফারজানা বেবি ফুডে সবাইকে স্বাগতম জানাচ্ছি অরেঞ্জ জেলি তৈরির রেসিপি দেখার জন্য। সকালের নাস্তায় অনেকেরই রুটির সাথে কিন্তু জেলি ছাড়া হয় না। খুব সহজে আপনারা ঘরেই বাহিরের কেনা জেলির মতো হুবহু তৈরি করে নিতে পারেন। আর মাত্র তিনটা উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন এই অরেঞ্জ জেলি। এটা বানিয়ে কিন্তু এক দুই মাস সংরক্ষণ করতে পারবেন। চলুন তাহলে পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে দুইটা ফ্রেশ মালটা নিয়ে নিয়েছি। এই জেলিটা তৈরি করা যেহেতু অনেক বেশি সহজ, তাই আমি চেষ্টা করি প্রতি সপ্তাহে ফ্রেশ জেলি তৈরি করে নেবার। এখন আমি মালটাটা মাঝ বরাবর কেটে নিচ্ছি। দেখুন এই মালটাটা কতটা ফ্রেশ। আর আপনাকে এই জেলিটা তৈরি করতে হলে অবশ্যই ফ্রেশ মালটা বা কমলা নিতে হবে। এখন একটি জুসারের সাহায্যে আমি এই মালটার রসটা বের করে নিয়েছি, আর এর মধ্যে কিছুটা সাদা আঁশ টাইপের রয়েছে, তাই এটাকে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবার পর এই রসটা আমি আলাদা সাইডে রেখে দিব। একটা ফ্রাই প্যানে আমি হাফ কাপ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি, আর তার মধ্যে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ নর্মাল পানি। আর এই মিশ্রণটা একটু ভালোভাবে জাল করতে হবে। এই মিশ্রণটা যখন আঠালো টাইপের হয়ে যাবে এবং দুই হাতের মাধ্যমে চেক করে দেখবেন যে একটু আঠা আঠা টাইপের হয়ে গেছে, তার মধ্যে কিন্তু আগে থেকে রেডি করে রাখা মালটার রসটা দিয়ে দিতে হবে এবং এটা ভালোভাবে মিক্স করে জাল দিতে হবে। আর পুরো সময়টাতেই জালটা কিন্তু মিডিয়াম আঁচে থাকবে। এটা যখন রেডি হয়ে যাচ্ছে, দেন আমি এর মধ্যে দিয়ে দিব জেলেটিন। এই জেলেটিনটা কিন্তু এই মিশ্রণটার থিকনেসটা বাড়াবে। আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো কালার বা ফ্লেভার ব্যবহার করিনি, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। তবে বেবির খাবারে আমি চেষ্টা করি কোনো রকম কালার ইউজ না করার। এই মিশ্রণটা ভালোভাবে জাল করতে করতে আমার জেলিটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে যে পাত্রে সেট করব সেই পাত্রে ঢেলে নিয়েছি, আর এটা অবশ্যই 2 ঘন্টা মতো রুম টেম্পারেচারে রেখে দিবেন। রুম টেম্পারেচারে রাখলেই কিন্তু এটা সেট হয়ে যাবে, আর গরম অবস্থায় এটাতে হাত দিবেন না। তৈরি হয়ে গেল আমার মজাদার অরেঞ্জ জেলি। আপনারা চাইলেও কিন্তু মাত্র এই তিনটা উপকরণে বাসায় তৈরি করে নিতে পারেন অরেঞ্জ জেলি। পরিবারের সুস্বাস্থ্যের জন্য ঘরে তৈরি খাবারের কোনো বিকল্প নেই, আর এখানে যেহেতু কোনো প্রকার প্রিজারভেটিভ ব্যবহার করা হয়নি, তাই এটা আপনার বাচ্চা এবং পরিবারের জন্য 100% সেফ। বেবিকে বাজার থেকে কেনা জেলি না দিয়ে বাসায় তৈরি করে দিতে পারেন। এই জেলিটা কিন্তু কাচের বয়ামে রেখে আপনারা রুম টেম্পারেচারে 1 মাস খেতে পারবেন। আর যদি অধিক সময় সংরক্ষণ করতে চান, সেক্ষেত্রে কাচের বয়ামে রেখে মুখটা ভালোভাবে আটকে নর্মাল ফ্রিজে রেখে দিন। 3 থেকে 4 মাস ভালো থাকবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার জেলিটি কতটা পারফেক্ট হয়েছে। আমি একটা ব্রেডের ওপরে জেলিটা নিয়ে নিচ্ছি, আর এটা যেহেতু ফ্রেশ মালটা বা কমলা দিয়ে তৈরি করা হয়, তাই এটা অনেক বেশি মজার হয়ে থাকে এবং এর স্মেলটাই বলে দেয় এটা কতটা ফ্রেশ। আর এটা যদি আপনারাও টেস্ট করতে চান তাহলে বাসায় অবশ্যই বানিয়ে নিন। আমি তো বিশ্বাস করি এটা বানানোর পর আপনার বেবি আর বাহিরের জেলি পছন্দই করবে না। তাহলে ঝটপট তৈরি করে নিন এই অরেঞ্জ জেলি এবং খেয়ে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটন ক্লিক করে দিবেন, যাতে করে আমার নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যায় আপনার কাছে। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আবারও ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।